সামাজিক উন্নয়নে আরও বেশি করে ভূমিকা রাখার আশাবাদ জানিয়ে লন্ডনে প্রতিষ্ঠিত ঢাকা দক্ষিণ ইউনিয়ন সংস্থা ইউকের বার্ষিক সাধারণ সভা ও ধর্মীয় মর্যাদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। লন্ডনে প্রতিষ্ঠিত ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের বার্ষিক সাধারণ সভা ও ধর্মীয় মর্যাদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে এ সভাটি অনুষ্ঠিত হয়। আজকে যে আমাদের ইফতার মাহফিল হয়েছে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে, আমি দেখে সবাই খুব খুশি হইলাম। আর আমার আগামীতে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার একটা প্রজেক্ট আছে, আমি আপনাদের সবার সাহায্য চাই। ঢাকা দক্ষিণ ইউনিয়ন সংস্থা বিগত দিনে অনেক কার্যক্রম করে গেছিল আমাদের ঢাকা দক্ষিণ অত্র এলাকায় এবং লন্ডনে। ভবিষ্যতে আমরা অনেক ধরনের কর্মসূচি আহ্বান করতেছি সবাইকে আমাদের সাহায্য এবং সহযোগিতার জন্য। আজকে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার এজিএম, আমাদের ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সবাইকে দেখে আমি খুব আনন্দিত। আশা করি আমরা আগামীতে আমাদের এলাকার উন্নয়নে উন্নয়ন সংস্থা এগিয়ে যাবে। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ব্রিটেনে থেকেও মানুষের ভালো থাকার জন্য, বাংলাদেশের হতদরিদ্র এবং নিডি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সব ধরনের সহযোগিতার জন্য। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি নুরুদ্দিন শানুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়ামিন দিদারের পরিচালনায় এ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ শামীম আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান উদ্দিন। ইফতার পূর্ব এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান আঙ্গুর মিয়া, আজিমুদ্দিন জামাল, আলাউদ্দিন আহমদ, দেলওয়ার হোসেন লেবু, আফজল হোসেন, আব্দুল লতিফ নিজাম, মামুনুর রশিদ খান, মাহমুদ রহমান শানুর, হেলাল আহমদ, আমিনুর খান, দেওয়ান নজরুল, দেলওয়ার আহমদ শাহান, আব্দুল বাসির, আনোয়ার শাহজাহান ও আরো অনেকে। ঢাকা দক্ষিণবাসীদের প্রাণের সংগঠন ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা আজকের এজিএম, এই এজিএমে আমরা বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সকলে মিলে গ্রহণ করব এবং এটা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, আজকে আমাদের এজিএম এবং ইফতার বার্ষিক ইফতার মাহফিল। আমরা আগামীতে একটা প্রজেক্ট হাতে নিয়েছি কাজ করার জন্য, আপনারা সকলের সহযোগিতা চাই। এ সভায় ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের মাধ্যমে স্থানীয় এলাকার উন্নয়ন ও আর্থপীড়িত মানুষের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।